নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো রক্তবীজের ট্রেলারটা ড্রপ করে দেওয়া হয়েছে, একটা আড়াই মিনিটের ট্রেলার ড্রপ করা হয়েছে আজ সকালবেলা 10টার সময় অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। তো এর আগে আমরা টিজার দেখেছি, একটা দেখেছি দুটো গান, একটা নাম হচ্ছে গৌরী এলো, যে গানটা একটা পুরনো একটা লোকগীতি বা একটা ফোক গানের একটা ফিল্মি ভার্সন মতো বানানো হয়েছে, যেটা দোহারের এর আগে একটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এবং তারা এখানে এই গানটাকে তাদের মতো করে আবার ফিল্মি ভার্সন একটা বানিয়েছেন সে গানটা। এবং আরও একটা গানের সে গোবিন্দ দাঁত মাজে না, তো ওই গানটা আমার খুব একটা যে পুষিয়েছে তা বলবো না, বাট গৌরীলো গানটার সঙ্গে আমার অ্যাটলিস্ট বা মানে আপামর বাঙালির যারা একটু বাংলা কালচার নিয়ে একটু চর্চা করতে পছন্দ করে অ্যাটলিস্ট সেসব মানুষদের সঙ্গে ওই গানটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। এবং সঙ্গে সেরকমভাবে গানটাকে নিয়ে খুব একটা ছেড়খানি করা হয়নি, খুব একটা এদিক ওদিক করা হয়নি কিছু, গানটা বেশ ভালোই প্রেজেন্টেবল লেগেছে আমার। এবং যে টিজারটা দেখেছি সেখানে আমরা দেখেছি কি ভিক্টর ব্যানার্জি দ্য সুপারস্টার ভিক্টর ব্যানার্জি, আমার বাবার সময় যিনি তারকা, মানে ওই সময় তার একদম প্রাইম চলছে, এই সময় এত বছর বাজে থাকে বাংলাতে একটা ভালো চরিত্রে দেখতে পাওয়াটা সত্যি একটা বেশ ভালো লাগার মতো ব্যাপার। তো তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে যেভাবে, এবং তার সঙ্গে কিছুটা ওই ফার্স্ট কাটে মোটামুটি টাইটা দিয়ে দেওয়া হয়েছে গল্পটা কীরকম কী হতে পারে। এবং যা শোনা গেছিলো এর আগে থেকে যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডর ওপরেই মোটামুটি গল্পটা ঘুরবে, তো এখানে সেটা খাগড়াগড় নয়, এখানে সেটা খয়েরাগড়, যাই হোক সে তো আমরা বুঝতে পারছি কোন দিকে ইঙ্গিত আলটিমেটলি। তো আমার কেন জানি এই দু মিনিট বা আড়াই মিনিটে ট্রেলারটা দেখবার পরে মনে হলো যে এই ফিল্মটাতে না এত এত পটেনশিয়াল রয়েছে, যে এই ফিল্মটা যে সকল বড় বাকি দুটো ফিল্মের প্রতি লোকজন ম্যাক্সিমাম বাজি ধরবেন সে সমস্ত ফিল্মগুলোকে কিন্তু এক কথায় মাত দিতে পারে বলেই মনে হচ্ছে আমার এই ছবিটা। লাইক বাঘা যতীন, নিঃসন্দেহে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এই ফিল্মটার মধ্যে মেটেরিয়াল রয়েছে 8 থেকে 80 প্রতিটা মানুষকে বসিয়ে রাখা হলের মধ্যে। আপনি দেখুন দুর্গাপুজো, প্রথম কথা যেটা আমি বলবো যে দুর্গাপুজো নিয়ে এর আগে আমার বাংলায় দেখা দুটো ছবি খুব পছন্দের, এই রিসেন্ট টাইমসে যদি বলি লাস্ট 20 বছরের, একটা 2000 সালে মুক্তিপ্রাপ্ত ছবি উৎসব, যেটা ঋতুপর্ণ ঘোষ বানিয়েছিলেন এবং সেটার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন ফর বেস্ট ডাইরেকশন যদি খুব ভুল না হয়। সেই ছবিটাতে দেখবেন দুর্গাপুজোটা একটা চরিত্র হিসেবে কিন্তু ফিল্মে চলে আসে, মানে ধরুন চরিত্রগুলো একে মানে একে অপরের সঙ্গে কনভারসেশন করছে, তখন তারা ফল কাটছে, তখন তারা রান্না করছে, বা ধরুন সন্ধ্যা পুজোর আগে আগে তারা ওই বিষয় বিষয়গুলো ঘটাচ্ছে। সেখানে দুর্গাপুজো ইটসেলফ একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে বাকি সব চরিত্রের কথোপকথন, তাদের রিলেশনশিপ ইকুয়েশন সব কিছু ঘুরছে, ইটসেলফ একটা চরিত্র হয়ে ওঠাতে পারে। আরও একটা ছবি বলবো, ছবিটার নাম হচ্ছে দশমী, আই থিঙ্ক যদি ভুল না হয় 2012 ছবি, সুমন মৈত্র ডাইরেক্ট করেছিলেন, ইন্দ্রনীল দা ছিলেন এবং অবশ্যই কোয়েল মল্লিক ছিলেন ছবির মুখ্য চরিত্রে। ছবির গানগুলো অসাধারণ গান ছিল, আমার প্রচণ্ড প্রচণ্ড বছরের গান, আমি সেই বছরে মেবি মাধ্যমিক দিয়েছি বা 11-এ পড়ি হয়তো, তো সেই বছরে এসেছিল ছবিটা। ওই ছবিটা তো দেখবেন দুর্গাপুজোটা দশমী হওয়ার সঙ্গে সঙ্গে, ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে, যেভাবে তার ক্লাইম্যাক্স থেকে সাজানো হয়েছিল কিংবা সারাক্ষণ জুড়েই কোথা থেকে দুর্গাপুজোটা চরিত্র হয়ে ওঠে, স্পেশালি ক্লাইম্যাক্স হিসেবে যেভাবে দুর্গাপুজো এবং ছবির চরিত্র মুখ্য দুই চরিত্রের যেই ঘটনাগুলো ঘটে সেগুলোর সঙ্গে এভাবে ইনকর্পোরেট করতে পারানো, স্যামিলেসলি ইন্টারকাটে দাঁড় করাতে পারানো একটা চরিত্র হিসেবে দুর্গাপুজোকে, সেটা আমার খুব ভালো লেগেছিলো। এখানেও যেন কেন আমার ওই ভাইবটা দিচ্ছে রক্তবীজ, মানে জাস্ট যেটা একের পর এক তৈরি হতে থাকবে, যেটা কখনো বিনাশ করা পসিবল নয়, এবং তার রেফারেন্স আমরা ম্যাথোলজিক্যাল রেফারেন্সগুলো যে একটু ঘাঁটি তারা জানি যে গল্পটা কি আলটিমেটলি, সেই জিনিসটা এখানে দেখা হচ্ছে। একজনকে পুলিশ মেবি নিকেশ করতে পেরেছে এবং তার ফলে আরেকটা মানে সেই দলেরই বাকি পার্টরা তারা বলছে যে আমাদের কাছে মানুষের থেকে অনেক বেশি মকসাদ বা আমাদের যে গোল, আমাদের যে এইম, যে উদ্দেশ্য, সেটা আমাদের কাছে বড় হয়ে ওঠে, তো হিউম্যানিটির ওপরে তারা, এবং সেটা থেকে আমরা অবভিয়াসলি যারা মানে একদম সাদা চোখে যদি বলি তাহলে হিউম্যানিটির দিকেই আমরা সবসময় থাকবো, সেই জিনিসটা একটা মানুষদের ওই ভাবনাটা আনা এবং তার সঙ্গে ম্যাথোলজিক্যাল বা মিথোলজিক্যাল একটা রেফারেন্সকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করতে পারে। তার সঙ্গে দুর্গাপুজোরা কেন জানি আমার বারে বারে মনে হচ্ছে যে ওরকম একটা কিছু একটা পাবো এই ছবিটার থেকে, যেটা আমরা দেখেছিলাম সুমন মিত্র ক্ষেত্রে 2012-তে কিংবা ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রে 2000 সালে যে দুটো ছবিটা আমি মেনশন করলাম, এই দুটো জিনিস এবং তার সঙ্গে বাঙালি নস্টালজিয়াকে যেরকম উইথ গৌরী এলো গানটার ক্যারি করা কিংবা ওই ভাই বোনের সম্পর্কটা দেখলো, তো আমাদের সিনেমাতে অ্যাটলিস্ট কোথাও গিয়ে যেন অপু দুগ্গার কথা মনে পড়ে, কোথাও গিয়ে যেন পথের পাঁচালির কথা মনে পড়ে, মেবি সেরকম কিছু হবে না, বাট ওই নস্টালজিয়া ভ্যালুগুলো খুব বেশি করে কানেক্ট করবে। এবং যেই বয়সের অডিয়েন্স সব থেকে বেশি উইন্ডোজ প্রোডাকশনের ছবি দেখেন, ইয়াং জেনারেশন আমরাও দেখি, বাট ম্যাক্সিমামই ওই 45, 50, 60 এই সময়ের যে অডিয়েন্সটা হয়তো আমি ভুল হতেই পারি, সেই অডিয়েন্সটার জন্য কিন্তু এই জিনিসগুলো খুব নস্টালজিয়া ভালোভাবে ওয়ার্ক করবে এবং জিনিসটা একদম গদগদভাবে প্রেজেন্টেবল অ্যাটলিস্ট আমার লাগেনি ট্রেলার নেডিকে। তো সেদিক থেকে যে যদি ক্রিসভাবে যদি মেদিনভাবে যদি করা যেতে পারে সেই জিনিসগুলো 8 থেকে 80 প্রতিটা মানুষ সেটার সঙ্গে ক্যাচ করতে পারবে। এবং তার সঙ্গে যদি বলি পলিটিক্যাল সব রেফারেন্সগুলো, এবং একটা জায়গাতে আমরা দেখছি যে স্টেট আপনাকে প্রমোশন দেবে, দিল্লি কী দেবে, এই জিনিসগুলো যে পলিটিক্যাল এদিক ওদিকে একটা টানা পড়েন, এবং তার সঙ্গে এই খয়রাগড় বা খাগড়াগড় যাই আমরা বলি, এবং অনিমেষ, এই অনিমেষ কে,
প্রথমবারের জন্য রাষ্ট্রপতি ভবনের শুটিং অ্যান্ড অল, যেভাবে লাইটিং টাইটিংগুলো হয়েছে, দেখতেও যেরকম প্রিমিয়াম ফিলটা দিচ্ছে, সেই সঙ্গে এই মেটেরিয়াল যেগুলো যেগুলো প্লট প্লটে আমার চার পাঁচ বা তার থেকে বেশিবার দেখাতে আমার যেগুলো ধরা পড়লো সেগুলো আপনাদের সঙ্গে জানালাম। এবং যদি বলি থ্রিলার বা থ্রিল কোশ্চেনটা যদি খুব ভালোভাবে তারা তৈরি করতে পারেন, সেটাকে যদি খুব ভালোভাবে তারা এস্টাবলিশ করতে পারেন, এই ছবি কিন্তু প্রতিটা ছবিকে মাত দিয়ে যাবে বলে আমার মনে হয়। মেবি অনেকটাই বেশি বলছি, সময় অবভিয়াসলি বাকিটা বলবে, বাট ছবিতে যে মেটেরিয়াল রয়েছে প্রতিটা বয়সের জন্য এই ছবিতে মেটেরিয়াল আপনি দিচ্ছেন। এবং যারা দৈনিক একটা ছবির ওপরের লেয়ারের নিচে নিচের লেয়ারে যেগুলো তারা দেখতে পছন্দ করেন, বা দু তিনটে লেয়ারে যখন ছবিটা খেলা হয়, বা একটা ডায়লগ বলছি তার দুটো সাইড যখন একটা ওপরে ওপরে একটা জিনিস, তার রেফারেন্স একটা পিছনে আরেকটা জিনিস চলছে, এই জিনিসগুলোকে যদি খুব ভালোভাবে ছবির মধ্যে ডায়লগ রাইটিংয়ের থ্রু বা সিন রাইটিংয়ের থ্রু কিছু হোমাজেস এরকম কিছু যদি থেকে থাকে বা কিছু রেফারেন্স থেকে থাকে, তবে তো আমরা যারা ধরুন ফিল্ম নিয়ে একটু হলেও চেষ্টা করি যে চর্চা করার, ফিল্ম নিয়ে জানার, ফিল্ম নিয়ে বোঝার, ফিল্মকে একটু হলেও ডাইসেক্ট করার, তাদের জন্য কিছু মেটেরিয়াল থেকে যাবে হয়তো ছবিতে। কেন জানি না আমার এই ছবিটার উপরে খুব খুব করে আমি এই ছবিটার উপরে বাদ দিয়ে ধরছি, বাকি দুটো বাকি যে ছবিগুলো রয়েছে সবার উপরে রেসপেক্ট রেখেই এই ছবিটার মধ্যে কিন্তু অস মেটেরিয়াল রয়েছে। প্রথম থেকে যেরকম বলা ছিল যে এটা ডার্ক হর্স, এটা অ্যাকচুয়ালি ডার্ক হর্স নয়, এটা এ ফার্স্ট ভেঞ্চার, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হলো। আপনাদের কেমন কি লেগেছে ট্রেলারটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে, এবং বাকি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম যে এর আগে দুটো ছবি, আপনাদের দেখা কোন ছবি বেস্ট, যেখানে দুর্গাপুজো ইটসেলফ আর ক্যারেক্টার হয়ে উঠেছে একটা ছবিতে। তারপরে অনেক মেকাররা দুর্গাপুজো নিয়ে ছবি করেছেন রিসেন্টলি, ময়না ভূমিকে বেশ কয়েকটা ছবি করলেন যেখানে দুর্গাপুজো রয়েছে, অনেক মেকাররাই করেছেন, বাট কোথাটা গিয়ে সেখানে দুর্গাপুজোটা জাস্ট নস্টালজিয়াটা বেজবার চেষ্টা, নাথিং এলস। কোথাটা গিয়ে ওই স্ক্রিন প্লের মধ্যে একটা ক্যারেক্টার হিসেবে তৈরি করা বা স্ক্রিন প্লের মধ্যে একটা সিনের সঙ্গে আরেকটা সিনের রেফারেন্সগুলো টানা, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে খেলাগুলো চিত্রনাটের মধ্যে, সেই জিনিসগুলোকে যেন কোথাও আমি গিয়ে পাইনি। আপনাদের যদি মনে হয় যে এছাড়া আরও ছবি রয়েছে উৎসব এবং দশমী ছাড়া, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। এবং রক্তবীজ নিয়ে আপনার কী এক্সপেকটেশন এবং কবে দেখবেন রক্তবীজ, এবং পুজোতে বাঘাজ্যোতি, মিতিমাসি, দশম অবতার, রক্তবীজ, এই চারটে ছবির মধ্যে, এই চারটে আপাতত শোনা যাচ্ছে যে এই চারটে ছবির মধ্যে কোন ছবি আপনি প্রথমে দেখবেন বলে ভাবছেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং যদি আমার চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন নোটিফিকেশনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।